আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইরা, আমার এক বোন আসছে আজকে আমার আমাদের ঢাকা চেম্বারে। তো আপনাদের সাথে উনার যে হিস্ট্রি, উনি কোথায় ছিল, এখন কি অবস্থা আছে, একটু উনার অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো আপনারা অনেক উপকৃত হবেন। পুরো নাম কি স্যার? রাশেদা বেগম। রাশেদা বেগম, ম্যাডাম আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আমার মনে হচ্ছে যে আমি নতুন একটা জীবনে ফিরে এসেছি। আচ্ছা, আপনার সাথে আমাকে আগে দেখা হয়েছে ফেস টু ফেস? না না স্যার, ফেস টু ফেস আজকেই আপনার সাথে আমার সাক্ষাৎ। তারপরে আজ ভার্চুয়ালি কথা হয়েছিল না? জি স্যার, ভার্চুয়ালি কথা হয়েছিল আমার মা সহ। তো দেখা গেল যে আমি প্রথমে ভালোই ছিলাম, কিন্তু লং রান আমি হচ্ছে লাইফস্টাইল প্লাস অনেক মেডিসিন নিতে হয়েছিল আমাকে একটা কারণে। তো মেডিসিন নেওয়ার পর দেখা গেল যে আমার থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, প্লাস হচ্ছে আমার শরীরে শক্তি কমে গিয়েছিল, অনেকটা কমে গিয়েছিল। যখন আমি ট্রিটমেন্টটা শুরুতে আসি তখনই আমার শরীরে শক্তিটা অনেকটা ফিরে এসেছে। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। মনে হচ্ছে যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে কোথায়। এই মাইগ্রেন নিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। স্যার, মাইগ্রেনের প্রবলেম নিয়ে আমিও এতটা কষ্টে ছিলাম, মনে হতো যে আমার মাইগ্রেনের সমস্যাটা যদি ভালো হতো আমি অনেক শান্তি পাতাম। এখন শান্তি পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ এখন আমার অফিস করতে অনেক সুবিধা হচ্ছে। অফিসে অনেক প্রেশার নিলেও দেখা গেছে যে আমার মাথা ব্যথা করে না। তো আপনারটাও তো প্রেশার মনে হয়? জি স্যার, আলহামদুলিল্লাহ সেটা এখন আমি নিতে পারি। প্লাস আমার এনার্জি লেভেলটা আলহামদুলিল্লাহ এতটা ভালো পরিমাণে চলে আসছে যে এখন আর মনে হয় না যে আমার এনার্জি নাই। আমি এখন দৌড়াতে পারি, আমার সাথে এখন কেউ হেঁটে পারে না আলহামদুলিল্লাহ। তো আমি যেভাবে যেগুলো করেছি, যেহেতু আমি অফিস করি, তারপরও অফিস টাইমের মধ্যে আমি আমার রুটিনগুলো মানার অনেক চেষ্টা করি। সেটা হচ্ছে আগে আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না, আমার ঘুম সবসময় ভালো ছিল কিন্তু সকালে উঠতে পারতাম না। এখন হয় কি আমার আর্লি ঘুম আসে আর সকাল ছয়টায় আমি এমনিতেই সজাগ হয়ে যাই, এখন আমাকে অ্যালার্ম দিতে হয় না। তো তখন উঠে আমি ফজরের নামাজটা পড়ে, আমি যেহেতু আমাকে বের হয়ে যেতে হবে এজন্য আমি আগে ভিনেগার পানিটা খেয়ে নিই, খেয়ে তারপরে আমি 30 মিনিট হাঁটি। হাঁটার পর হচ্ছে আমি আমার মেডিসিনটা আর হলুদ চাটা নিয়ে তারপর আমি ব্রিথিং এক্সারসাইজ 4টা করি আমি। তো 25-30 মিনিট মতো 4টা ব্রিথিং এক্সারসাইজ একবার করে নিই, করে তারপরে আমি আমার অফিসের জন্য বের হয়ে যাই। আমি অফিসের ফাঁকেও সুযোগ পেলে ওখানে আমি বসে ব্রিথিংটা করি অফিসে। তারপর অফিস থেকে আসার পর আমি প্রতিদিন ইয়োগাটা করি। ইয়োগা করার পর তারপর আমি আমার মেডিসিন নেই, হলুদ চা নেই, তারপরে হচ্ছে আমি আমার ওই যে সালাডটা দুপুরে তো আমি হচ্ছে ফ্রিজে রাখা ভাত খাই, আর এর সাথে আমি গ্রিন জুসটা আর মশলা চাটা কিন্তু আমি অফিসে নিয়ে যাই। আমি কফি এনামাটাও নিয়েছিলাম। জি স্যার, হেল্প হয়েছে আমার টোটালি সবকিছু মিলে। দেখা গেছে যে তখন আমি অনেক আমার স্কিনটা অনেক কালো হয়ে গিয়েছিল তখন। হাতে নাকি মুখে? স্যার, আমার হাত পাটা বেশি কালো হয়ে গিয়েছিল। এখন কেমন আছে দেখেন একটু? স্যার, এখন তো অনেক ব্রাইট হয়ে গেছে। নরমাল, আলহামদুলিল্লাহ। জি স্যার, এখন অনেক ব্রাইট হয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ, একদম নাইস। জি স্যার, তো টোটালি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেজন্যই স্যার আপনি দেশে আসছেন, আপনার সাথে আমি দেখা করতে পেরে আপনাকে সামনে থেকে দেখে আমি অনেক আনন্দিত। এবং মনে হলো যে আপনারা যারা আপনারা এগুলো যে আমাদের জন্য করতেছেন, আসলে সব কিছুই যে আমাদের কত উপকারের জন্য, মনে হলো যে এটাই হচ্ছে আমাদের সঠিক লাইফ স্টাইল, সঠিক ট্রিটমেন্ট। আর আল্লাহ তো আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে, পৃথিবীতে হায়াত রাখবে, আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু আপনারা যে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে ওইটা হচ্ছে আমাদের সঠিক ওয়ে, যে ততদিন তো আমাদেরকে বেঁচে থাকতে হবে, কিন্তু সুস্থ থাকার জন্য। সুস্থ থাকলে আমি নিজের জন্য কিছু করতে পারবো, ফ্যামিলির জন্য, সমাজের জন্য কিছু করতে পারবো। অসুস্থ হলে তো সবই গেল, ইবাদত করতে। জি স্যার, আমি ইবাদত করতে পারবো না। আমার কাছে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি এই ট্রিটমেন্টটা কেন গেলেন, আপনি কি বেশি দিন বাঁচার জন্য? না, আমি বেশি দিন বাঁচার জন্য না, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি ততদিনই বাঁচিয়ে থাকবো। কিন্তু আমি অসুস্থ থাকলে তো আমি নিজে কষ্ট করবো, আমি ইবাদত করতে পারবো না, আমি অন্যদেরকে কষ্ট দিব। একজন অসুস্থ পুরো ফ্যামিলি অসুস্থ, আর নিজের কষ্টটা তো কেউ নিতে পারে না, আমাকে নিজেকেই কষ্ট করতে হবে। তো আমার আমি যখন প্রথমে আপনার ভিডিওগুলো দেখেছি তখনই মনে হলো না,
এটাই হচ্ছে আমাদের জন্য আমাদের চিকিৎসা সঠিক এই জন্য অনেকে উপকার পাচ্ছে আপনারা পেয়েছেন জি স্যার আপনারা কমপ্রিহেনসিভ শুধু মেডিসিন না জি স্যার মেডিসিন তো আপনারা দিচ্ছেন আমরা যে প্রবলেমগুলো ক্রিয়েট করেছি সেটা সমাধানের জন্য আমাদের মেডিসিন লাগবে কিন্তু এখানে লাইফ স্টাইলটাও কিন্তু আপনারা দিয়েছেন আমাদেরকে যে আমরা আমরা কীভাবে খাবো কীভাবে কী করবো আর সেটাও তো এটাই হচ্ছে আমাদের আসলে সঠিক জীবনধারণ মনে হয় আমাদের আর আমরা সমস্যা যখন ক্রিয়েট করেছি সেটার জন্য তো আপনারা মেডিসিন দিতে হবে না স্যার মেডিসিন ছাড়া তো আবার ওই সমস্যাগুলোও ভালো হবে না আমাদের সব মিলিয়ে আপনি থেরাপি নিয়েছেন ওজন থেরাপি নিয়েছিলাম ওজন থেরাপিটা আমার পরে কেমন চেঞ্জ হয়েছে স্যার ওজন থেরাপি নেওয়ার পরেই তো আমার স্কিনটা ব্রাইট হয়ে গেল প্লাস আমার শক্তি আরো ফিরে আসলো আর তখন আমার মাইগ্রেনের সমস্যাটা চলে গেছে কি দেখছেন একটা জিনিস দেখেন অনেকে আপনাকে তো বলবে যে ওজন থেরাপি সো ডেঞ্জারাস দেখেন উনি ওজন থেরাপি দেওয়ার পরেই ওনার এনার্জি ফিরে আসছে মাইগ্রেন হতে চলে গেছে স্কিনটা ব্রাইট হয়ে গিয়েছে মাশাআল্লাহ ভেরি ব্রাইট এখন এবং আমার এক পেশেন্ট আমেরিকার নাম হচ্ছে যে বিশাল মানে বিশাল টিউমার আছে উনি বলেছে যে শুধু আমি একটা একটা ওজন নেওয়ার পরে আমার শরীরের সব সমস্যা একটা 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 বড় স্কেল চেঞ্জ হয়ে গিয়েছে ওর ওটা বলে পাবে না তো ফ্যামের যে ভিডিওটা আপনারা দেখেন ফ্যাম ফামেলা কীভাবে শুধু একটা ওজনের পরে আমার সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর বাকি আরও কটা থেরাপি ওজন নেওয়ার পরে ইম্প্রুভ হয়েছে তো আপনি যে লাস্টের প্রমাণ যে ওজন থেরাপি আমার মনে হয় আর্থারাইটিস থেকে ভালো হয়েছে এই যে রিভার আর্থারাইটিস অটোমেটিস কখন ভালো হয় ধরে নিয়েছে মানুষ আলহামদুলিল্লাহ মা আজকে একটা প্রমাণ আমাদের সামনে স্যার আমি মাইগ্রেনের জন্য আমি এক বছর মেডিসিন কন্টিনিউ করেছিলাম এক বছর আমাকে গ্যাসের ওষুধ কন্টিনিউ করতে হয়েছিল সেটা করে আমার অনেক প্রবলেম হয়েছিল না স্যার আপনি কি তাহলে আপনি গ্যাস্ট্রিক খানা দেওয়া গ্যাস্ট্রো এসিড এসি খানা দেওয়া জি স্যার খেয়েছি ভিনেগার খেয়েছি লেবু খেয়েছি স্যার লেবু রস ডাক্তার আপনাকে সবাই বলছে না এসিড খাবেন না তো খাবেন না জি স্যার ঝাল খাবেন না জি স্যার আর উল্টা এসিড খেয়ে এসিড ভালো হয়েছে জি স্যার আমরা রং গার্ডেনগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে আমাদের আমাদের লোকে উনি ওই এসিড খেয়ে এসিড ভালো হয়েছে ওই এক বছরের গ্যাসের ওষুধে আমার স্যার অনেক সমস্যা হচ্ছে আমি এক বছর টানা কন্টিনিউ করেছি সেটা কারণ হচ্ছে যখন অ্যাসিড গ্যাস অ্যাসিড কমিয়ে দেওয়া হচ্ছে গ্যাস অ্যাসিডের মাধ্যমে অ্যাসিড অ্যাসিডের মাধ্যমে তো অ্যাসিড আরও কমে যাচ্ছে অ্যাসিড কমে যাওয়ার কারণে অ্যাসিডটা খুলে বেরিয়ে আসে আপনি আপনি আরও কমিয়ে দেন তাহলে তো একসাথে ডাইজেশনের অভাবে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় জি আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা নিজে ভালো থাকুন তো নিজে ভালো থাকলে আপনাদের পরিবারকেও ভালো রাখতে পারবেন আর ভালো থাকার জন্য স্যার যে গাইডলাইনগুলো দিচ্ছে সেগুলো ফলো করুন আর আমার দোয়া রইল স্যারের জন্য স্যার দেশবাসীর জন্য সবার জন্য এভাবে কাজ করে যাচ্ছে আপনারাও স্যারের জন্য দোয়া করুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনারা ভালো রাখুক সারা জীবন এবং দর্শক মনে আমার মনে যেন দোয়া করুন আমার মায়ের জন্য দোয়া করবেন অনেক কষ্ট করে আসছে দীর্ঘদিন থেকে উনি আমার আমেরিকাতে আমি ওখান থেকে উনি কাউন্সেল করতাম আল্লাহ আমাকে ভালো করেছে সব রিভার্স করেছে আমার বোন অনেকগুলো দেশে মুক্ত হয়েছে যেটা মাইগ্রেন মানুষ সারা জীবন বই বেড়ায় আনটিল দে গো ক্রেজি এই বিন্দু ওষুধ খেয়ে যেতে হয় হ্যাঁ তো আল্লাহ আমাকে সেই ক্রেজি রেসে যেতে হয় না উনি এখন উল্টো সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম